हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের কি বলা হয়েছে, প্রদত্ত কোন সমান্তর শ্রেণীর n-তম পদ n, তাহলে আমরা এখানে কি আর কি বলা আছে, POQ দুটি ধনাত্মক সংখ্যা যেখানে p less than q। তাহলে ধরি প্রথম পদ x এবং সাধারণ অন্তর d। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, a p plus 1 plus a p plus 2 plus a p plus 3 plus dot 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 a q equal to 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, a1, আচ্ছা তাহলে এখানে আমরা কি বলতে পারি, ধরি আমরা এখানে প্রথম পদকে ধরবো না, কারণ যেহেতু আমাদের বলা হয়েছে n তম পদ an, তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, সুতরাং প্রথম পদ a1, শুধু আমরা এখানে কি ধরবো, সাধারণ অন্তর d, তাহলে a1 plus a2 plus a3 plus dot 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 ap plus ap plus 1 plus ap plus 2 plus ap plus 3 plus dot dot aq minus a1 plus a2 plus a3 plus dot dot plus ap equal to 0। অর্থাৎ আমরা a1 থেকে ap পদকে এখানে অ্যাড করলাম, তাই জন্য আমাদের এখানে কি করতে হলো, এখানে মাইনাস। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, প্রথম q সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে ফর্মুলা কি হবে, q বাই 2 ইন্টু 2a1 প্লাস q মাইনাস 1 ইন্টু d মাইনাস p বাই 2 ইন্টু 2a1 প্লাস p মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা যদি q দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিই এবং p দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা এখানে কি পাবো, হাফ ইন্টু 2 a1 q প্লাস q ইন্টু q মাইনাস 1 ইন্টু d মাইনাস হাফ 2 a1 p প্লাস p ইন্টু p মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 0। তাহলে হাফকে আমরা একবারে কমন নিয়ে নিতে পারি, 2 a1 q প্লাস q স্কোয়ার মাইনাস q ইন্টু d মাইনাস 2 a1 p মাইনাস p স্কোয়ার মাইনাস p ইন্টু d ইকুয়াল টু 0। এবার হাফকে যদি আমরা ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এবার এখানে আমরা কি করতে পারি, 2 a1 q মাইনাস 2 a1 p প্লাস q স্কোয়ার মাইনাস q ইন্টু d মাইনাস p স্কোয়ার মাইনাস p ইন্টু
d equal to 0 তাহলে আমরা এখান থেকে কি করব 2a1 কমন নিয়ে নেব ইনটু q মাইনাস p প্লাস এখান থেকে আমরা d কমন নিয়ে নেব তাহলে কি পাবো q স্কয়ার মাইনাস q মাইনাস p স্কয়ার মাইনাস p ইকুয়াল টু 0 তাহলে এখানে আমরা এটিকে অ্যাজ ইট ইজ রাখব 2a1 ইনটু q মাইনাস p প্লাস d q স্কয়ার মাইনাস q মাইনাস p স্কয়ার প্লাস p ইকুয়াল টু 0 নেক্সট আমরা কি করব এটিকে অ্যাজ ইট ইজ রাখব এবং এটিকে রিঅ্যারেঞ্জ করে লিখব q স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস q প্লাস p এবার আমরা কি করব এখানে टू ए वन इंटू क्यू माइनस पी प्लस डी एखे जदि किऊ स्कोर माइनस पी स्कोर के ए माइनस बी ए स्कोर माइनस बी स्कोर सूत्रे भांगी तेल ए रकम पासी माइनस वन इंटू क्यू माइनस पी इक्वल टू जिरो एखान कि पासी टू टू ए वन इंटू क्यू माइनस पी प्लस डी इंटू क्यू माइनस पी इंटू क्यू प्लस पी के पी प्लस क्यू लिखते पड़ी पी प्लस क्यू माइनस वन इक्वल टू जिरो तेल एखान जो क्यू माइनस पी के कमन नहीं पासी अच्छा इटी आपात क्यू प्लस पी लिखल क्यू प्लस पी नेक्स्ट स्टेपे जो हम क्यू माइनस पी के कमन नेब তখন আমরা কি করব এটিকে রিঅ্যারেঞ্জ করে লিখব টু এ প্লাস পি প্লাস কিউ কারণ পি প্লাস কিউ আর কিউ প্লাস পি সেম জিনিসকেই বোঝায় ইকুয়াল টু জিরো তাহলে দুটি টার্মের গুণফল দুটি রাশির গুণফল আমরা কি পাচ্ছি শূন্য তাহলে এখান দিয়ে আমরা কি পাবো কিউ মাইনাস পি ইকুয়াল টু জিরো অথবা পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু জিরো যেহেতু তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি কিউ ইকুয়াল টু পি যেহেতু প্রদত্ত পি লেস দেন কিউ সুতরাং q ইকুয়াল টু p বাস্তবে সম্ভব নয় তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি 2a প্লাস p প্লাস q মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 0 তাহলে এবার আমাদের প্রশ্নে কি বলা হয়েছে এবার আমাদের প্রশ্নে এখানে কি বলা হয়েছে যে প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি তাহলে প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু পি প্লাস কিউ বাই টু ইন্টু প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু পি প্লাস কিউ বাই টু ইন্টু জিরো যেহেতু আমরা এটি জিরো পেয়েছি তাহলে আমরা এখান দিয়ে কত পাচ্ছি শূন্য তাহলে এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ